দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভার 1 নং ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক বলেছেন, সকলের সার্বিক সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত করব আমার ওয়ার্ডকে ইনশাল্লাহ। তিনি গতকাল নিজ বাসভবনে জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বাংলা টিভি নিজস্ব প্রতিনিধি এম মহিউদ্দিন চৌধুরীকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, অনেক টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে, ইতিমধ্যে যেগুলো হয়েছে এগুলি সাধারণ মানুষরা সুফল পাচ্ছে, আগামীতেও আগামী 1 বছরের মধ্যে পটিয়া পৌরসভাতে আমি 1 নম্বর ওয়ার্ড পক্ষ থেকে একটা মডেল ওয়ার্ড হিসেবে পৌরবাসীকে উপহার দিতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা সফলতা তুলে ধরার জন্য যেমন সফলতা তুলে ধরবেন তেমনি ব্যর্থতাও তুলে ধরবেন। আমি সাধারণ মানুষের মানুষ, আমি গরিব মানুষের মানুষ, ধনীরা আমার সমালোচক, কারণ তারা ভূমিদস্যু, তারা চাইনি কোনোদিনও আমি ক্ষমতায় এসি। আমি ক্ষমতা নেওয়ার পরে তাদেরকে আমি প্রথম ধরেছি গরিব দুঃখী মেহনতি মানুষের হক নিয়ে, জায়গা জমি নিয়ে। এলাকার সাধারণ মানুষের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, ঘরে ঘরে গিয়ে যারা ঠেলা গাড়ি চালায়, যারা ব্যাং গাড়ি চালায়, যারা চিনজি ড্রাইভার, যারা ইন্দ্রগ্রহণ অবস্থার কাজ করে, যারা শ্রমজীবী মানুষ, যারা এলাকার সাধারণ মানুষ, তারা প্রকৃত আমার বন্ধু। আমি তাদেরকে নিয়ে আমার সংসার, আমি বেশি কিছু বলতে চাই না। আগামী 3 সপ্তাহ আপনাদের সহযোগিতা চাই, সহায়তা চাই, যাতে ওয়ার্ডবাসী নিয়ে সুন্দরভাবে 1 নম্বর ওয়ার্ডকে আমি যাতে সাজাতে পারি। বিগত দিনগুলোর কথা বলতে গেলে আপনারা একটা তথ্য বিষয়ে গিয়ে একটা তথ্য সংগ্রহ করতে পারেন। বিগত দিনে যারা কাউন্সিলর ছিল, কমিশনার ছিল, থানায় কটা অভিযোগ হয়েছে, কয়টা মামলা হয়েছে, আর আমার 2 বছর আড়াই বছরের মধ্যে কয়টা অভিযোগ হয়েছে, কয়টা মামলা হয়েছে, এগুলি আমি স্থানীয়ভাবে বসে আমার কার্যালয়ে আমি যথারীতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষকে দ্রুত সেবা দিয়ে যাচ্ছি। এখানে বিশেষ করে কিছু ছাড় করুন না, তারা থাকে সুবিধাভোগী, টাকা নিয়ে পয়সা নিয়ে মানুষকে হয়রানি করে। জাতীয় সনদপত্র সরকারিভাবে এটা শুভেচ্ছে ফি রেখা আছে 20 টাকা, নিজের পকেট থেকে 2000 টাকা পৌরসভায় জমা দিয়ে রিস্ক কেটে আমি এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে সেটা আমি দিয়ে থাকি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যারা ভর্তি হতে পারে না তাদেরকে যথারীতি আমি ভর্তি হওয়ার সুযোগ করে যে ওয়ারিশন সার্টিফিকেট, ওয়ারিশন নিয়ে দীর্ঘদিন একটা বাণিজ্য ব্যবসায় রূপান্তরিত করেছিল সেটা এখন সম্পূর্ণ নেই বললেই চলে। আমি আমার পকেটের থেকে ফটোকপির টাকা সহ দিয়ে আমি বিনামূল্যে আমি ওয়ারিশন দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। যারা মেয়ে বিয়ে দিতে পারে না সবসময় আমি তাদের পাশে থাকি, যারা অসুস্থ রোগী তাদের পাশে থাকি, যারা লেখাপড়া করতে পারে না অর্থভাবে আমি তাদের পাশে থাকি, অসহায়ের পাশেই থাকে আমার কাজ। আপনাকে কম্বরওয়ারের মানুষ এত ভালোবাসে কেন? আমাকে ভালোবাসে কেন সেটা তো আমি বলতে হবে না, এটা আমার এলাকার সাধারণ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করাই আমার কাজ। আপনার অনেক আছে যে রাত 12টায় 3 12টা হোক, আমি চেষ্টা, আমার ফোন আপনি একবার টেস্ট করে দেখতে পারেন, রাত 7টা বাজো আমার ফোন প্রথম রিঙে রিসিভ হবে, রাত্রে অনেক সমস্যা। আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমাকে মাননীয় সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী যথেষ্ট সহযোগিতা করেছেন, মাননীয় আমার অধ্যাপক খারান রশিদ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে এই এলাকাটা আমি মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। এক সময় আমার আমলে আগে যারা এখনো বাঁচিয়ে আছে আমার মুরব্বীরা দোকানে বসতে পারত না, মাদক পান করে মাদক বিক্রেতারা
মদ খেয়ে গাঁজা খেয়ে দোকানে দোকানে ডুলি ভরে একজন ভালো মানুষের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করত। কোথায় আস তারা? কোথায় সৎ সাহস যদি থাকে ভালো কাজ করা সবার পক্ষে সম্ভব। সৎ সাহস যদি না থাকে ভালো কাজ কোনো অবস্থাতেই করতে পারবে না, কে সফলতা অর্জন করতে পারবে না। আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো বুঝেন, আপনারা সাংবাদিক, আপনারা অনেক মানুষের সাথে বিভিন্ন ভাষা মানুষের সাথে আপনারা কথা বলেন, আপনারা অনেক ভালো বুঝেন। শুধু 5% মাদক এখনো রয়ে গেছে আমার দলের একজন নেতার কারণে, যার জন্ম মাদক থেকে, যার বাপ মাদক বিক্রি করত, যার ভাই মাদক বিক্রি করত, যার চাচা মাদক বিক্রি করত। বর্তমানে আমার দলের পৌরসভা নেতা হইয়ে তার দলে এই মাদক বিক্রি করে, বিভিন্ন মাদকের মামলায় অনেকবার জেলা কেটেছে, কিন্তু স্বামীরে এক গ্রেপ্তার করে নিলে স্ত্রী বিক্রি করে প্রশাসন ঠেকাল দেয়। দলীয় যে নামটা বলেছি আমি, সেই এইবার ছাড়া 5% 195% নির্মূল হয়ে গেছে, 5% এখনো রয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, প্রশাসনের সাথে কথা বলেন, দত্তর কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আমাকে একটু সহযোগিতা করেন, এই 5% যেটা আছে এটা যাতে আমি নির্মূল করে শতভাগ মাদক মুক্ত এলাকা ঘোষণা করতে পারি, 1 নম্বর ওয়ার্ডকে। ইনশাআল্লাহ ধন্যবাদ। পটিয়া থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানোর তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।